জোয়ারের পানিতে বোরো ধানের মাঠে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে বিপাকে পড়েছেন উপকূলীয় জেলা ঝালকাঠির চাষিরা। শ্রমিক সংকটে তড়িঘড়ি করে ধান কেটে ঘরে তোলাও কষ্টসাধ্য হয়ে পড়েছে। মজুরি ছাড়িয়েছে হাজার টাকা। স্থানীয়রা বলছেন তাদের এই দুর্ভোগ শুরু হয়েছে ঘূর্ণিঝড় আসানির সময় থেকেই। ওই সময় টানা বৃষ্টিতে অনেক ক্ষেতে জমে যায় পানি, আর তার সাথে এখন যুক্ত হয়েছে জোয়ারের পানি। পরামর্শ আর সহযোগিতাও মিলছে না কৃষি অফিস থেকে। ফসলের মাঠ তলিয়ে গেছে, কোথাও কোথাও কোমর পানি পচে যাচ্ছে উপকূলীয় জেলা ঝালকাঠির শত শত হেক্টর জমির ধান। তড়িঘড়ি করে ধান কেটে ঘরে তোলার জন্য বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে শ্রমিক সংকট। হতাশ হয়ে পড়েছেন চাষিরা, চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। বালবাচ্চা নিয়ে কি খামো, সরকারি কোনো লোকে তাই খোঁজ নেই না নামা গো, কিভাবে চলবো, কিভাবে কি করবো না করবো দুশ্চিন্তায় পড়েছেন তারা। ইতিমধ্যে গ্রাম্য মহাজনরা চাষিদের দরজায় কড়া নাড়া শুরু করেছে। আমি আরেকগুলো জায়গায় সমিতি দিয়ে টাকা দিয়ে মানুষের কাছে দেনা করিয়া আমার আরেকগুলো জায়গার ধান সব নষ্ট হয়ে গেছে। ধান চাষ করতে বন্যায় সব নষ্ট হয়ে গেছে, আমি কিভাবে দেনা পড়া করতে আমার পলাই যাওয়া লাগবে। ধান সব পড়ে গেছে, ধান নষ্ট হয়ে গেছে, ধানের সম্পূর্ণ ধানে ঘাস হয়ে গেছে, কিন্তু লেবার পাওয়া যাচ্ছে না। এই জটিল পরিস্থিতিতে কৃষি অফিসের পরামর্শ এবং সহযোগিতাও মিলছে না। ধান কাটার পরামর্শ দিয়েই দায়িত্ব সেরেছেন কৃষি কর্মকর্তারা। কৃষি বিভাগ আইসে আমাদের কিছুই দেখে না, কোন খোঁজ খবর এবং কোন কিছুই দেখে না যে আমরা কি অবস্থায় আছি। আমাদের কোন কৃষি বিভাগ থেকে কোন অফিসার আমাদের আইসে কোন সাহায্য সহযোগিতা বা একটা কথার দ্বারা কোন ই করে নাই। কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছিল, এই বৃষ্টিতে ধানের তেমন কোনো ক্ষতি হয়নি, শতকরা 80% পেকে গিয়েছে। সে সমস্ত ধানগুলো কর্তন করার পরামর্শ দিয়েছিলাম। চলতি মৌসুমে ঝালকাঠি জেলায় 12,600 হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। রাবেয়া স্মৃতি, জমনা নিউজ।